সুউচ্চ সাজা হয়েছে। আমি মহামান্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং মহামান্য আদালতের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দ্রুত যাতে যাদের ফাঁসি হয়েছে তাদের যাতে কার্যকর হয় এই প্রত্যাশাই আমার। হবিগঞ্জ থানার হুরগাঁও গ্রামে গত 14/2/2003 সালে একটা মারামারি হয়েছিল। এই মারামারিতে হারুন আহমেদ নামে একজন লোক মারা গেছিল। তার আপন ভাই সুমন আহমেদ বাদে হইয়া হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেছিল। পুলিশ তদন্ত করিয়া 47 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই চার্জশিটের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে মোট 15 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছি। এই সাক্ষী প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে এই মামলার ঘটনা প্রমাণিত হয়। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দ্বারা জজ মিস্টার আজিজুল হক সাহেব আজকে রায় প্রদান করেন। এই রায়ে আসামি 7 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 10 জন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।